আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে, 24 ঘন্টা মহাপুজো কেউ কার্পে নিবেদিত সেরা প্রতিমার পুরস্কার কে পাচ্ছেন? সকাল থেকে উত্তেজনা পারদ চড়ছে, আপনাদের সরাসরি নিয়ে যাবো আমাদের প্রতিনিধির কাছে, কে সেই শিরোপা পেল জানাবো আপনাদের। দীপ্তিমা মশাক রয়েছেন আমার সঙ্গে সরাসরি। দীপ্তিমা, কে পাচ্ছে এই শিরোপা? অনুষ্ঠা, দিনভর নাটক, সবার চোখ নিশ্চয়ই ছিল 24 ঘন্টার পর্দায় যে কারা পেতে চলেছে এবার 24 ঘন্টার মহাপুজোর সেরা প্রতিমার পুরস্কার। এবং যেটা জানি না দর্শকদের, যে বিচারকদের বিচার অনুযায়ী এবছর 24 ঘন্টার মহাপুজোর সেরা প্রতিমা পুরস্কার পেতে চলেছে নাকতলা উদয়ন সংঘ। আর আমি এই মুহূর্তে পুরস্কার দিতে উপস্থিত হয়েছি নাকতলা উদয়ন সংঘের পূজা প্রাঙ্গণে। উদ্যোক্তাদের হাতেই আমি সেই পুরস্কার তুলে দেবো। নাকতলা উদয়ন সংঘ এবার পাচ্ছে মহাপুজোর সেরা প্রতিমা সম্মান। কেমন কেমন লাগছে? পুরস্কার মাত্রই তো খুবই আনন্দের জিনিস, এই পুরস্কারগুলো তো সমস্ত আমাদের প্রেরণা, এ তো আমাদের ইন্সপায়ার করে, আমরা যে এত পরিশ্রমের মধ্যে দিয়ে পুজোটা আমরা করি। 24 ঘন্টার মতো চ্যানেল থেকে পুরস্কার পেয়ে আমাদের খুব খুশি। এই চ্যানেলগুলোর মাধ্যমে সাধারণ মানুষের কাছে এটা পৌঁছে যায় যে কোন ক্লাব কোন ভালো পুজো করেছে, এই জন্য এটা পুরস্কারের অলঙ্কার থেকে আমরা পেলাম। তো এই ধরনের পুরস্কারগুলো পেলে আমাদের ইন্সপায়ারটা আরও বাড়ে, আমরা আগামী দিনে আরও ভালো কিছু দেখাবার জন্য আমরা এখন থেকে তৈরি হয়ে যাই। অনুষ্ঠা, নাকতল উদয়ন সংঘ পূজা প্রাঙ্গণে এই মুহূর্তে উপস্থিত আছেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, যিনি নাকতলা উদয়ন সংঘের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি কথা বলা, এই পুরস্কার পাবো, আমি কথা বলার চেষ্টা করব পার্থ চ্যাটার্জির সঙ্গে। কেমন, প্রথম কথা, কেমন লাগছে? না, এটা ভালোই তো, আমাদের এই অঞ্চলের মানুষ হিসেবে আমার তো ভালো লাগারই কথা ক্লাবের সঙ্গে জড়িত। এবং আমি যেটা বলি বারবার যে মাত্র 30 বছর এই পুজো এই উদয়ন সংঘ করছে, কিন্তু 30 বছরে যেভাবে তারা সুনাম, ঐতিহ্য, সংস্কৃতি বাংলার এগিয়ে নিয়ে গেছে, তাতে এক কথায় বলা যায় যে বাংলার পুজোর মুখই হচ্ছে নাকতলা উদয়ন সংঘ। একটা জিনিস আমাদের ভাবতে হবে যে যেখানে আমরা গড়িয়াহাটের মুখে অনেকগুলো পুজো দেখতে পাই, রাসবিহারীর মুখে অনেকগুলো ভালো ভালো পুজো দেখতে পাই, কিন্তু নাকতলা উদয়নের আসতে হলে কিন্তু শুধু নাকতলা উদয়নকেই বেছে নিতে হবে। সুতরাং এর একটা ডেডিকেটেড দর্শনার্থী আছে, লক্ষ লক্ষ লোক, লোকেশনাল ডিসঅ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও, আগে তো কম হতো, এখন তো মেট্রো রেল চালু হওয়ার পর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত প্রগতিশীল সিদ্ধান্তগুলো নিয়েছেন তার ফলে পরিবহন ব্যবস্থার উন্নতি ঘটেছে, পুলিশ প্রশাসনে অনেকটা তৎপর হয়েছে, নিরাপত্তা অনেকটা বেশি অনুভব করছে মানুষ, যে নিরাপত্তা যত রাতই হোক আমরা দেখব, সব দিক থেকে একটা আনন্দের। আর 24 ঘন্টা সেরা প্রতিমায় নাকতলা উদয়ন পেয়েছে শুনে তো আমার নিজেরও খুব ভালো লাগছে। 24 ঘন্টার পুরস্কার তো যথার্থই, এবং বাংলার মানুষের কাছে বার্তা পৌঁছানোর জন্য 24 ঘন্টার এই পুরস্কার নাকতলা উদয়নের কাছে একটা নতুন শিরোপা যোগ দেবে। কথা আছে যে নাকতলা উদয়ন সঙ্গে আপনার পুজো, পার্থ চ্যাটার্জির পুজো, মানে এটা কি বাড়তি আনন্দ দেয় এই পুরস্কার? কোনো আনন্দ নেই, কারণ আমি যে সমস্ত পুজোর সঙ্গে বেহালার বিধায়ক হিসেবে জড়িত আছি সেগুলোও কিন্তু কম বড় পুজো নয়, সুতরাং সেই পুজোগুলোর সাথেও যেরকমভাবে থাকি তেমনি যে পাড়ায় থাকি, যে পাড়ার থেকে বড় হয়েছি, এই পুজোর সঙ্গে থাকাটা অনেকটা আত্মীয়তার মতন। এবং এদের কোনো বাড়তি সুবিধা নেই, বরঞ্চ এদের অনেক অসুবিধে, এদের অনেক ডুজ অনেক ডোন্টস আছে, যেহেতু আমার নাম জড়িত আছে সেই কারণে এদের অসুবিধাই আছে সুবিধার থেকে, এবং এরা কিন্তু সেই অসুবিধা দূর করে দেয় নিজেরা। অত্যন্ত একঝাঁক তরুণ তরুণীরা বছরের প্রথম থেকে, এই আজকে পুজোটা যখনই শেষ হয়ে যাবে নেক্সট বছরের পুজোর থিম নিয়ে আলোচনা করবে, কোন শিল্পী করবে আলোচনা করবে, এক অদ্ভুত ব্যাপার, একটা নতুন নস্টালজিয়া লাগে। অনেক ধন্যবাদ। ঢাক আছে, নাচ তো নিশ্চয়ই হবে নাকি?